নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর শীতের গাছগুলো গ্রোথ নিয়েছে। এই গ্রোথিং পিরিয়ডে আমরা যদি শীতের গাছগুলোকে এমন একটি খাবার দিয়ে দিতে পারি যেটা দেওয়ার ফলে গাছগুলোর গ্রোথটা আরও দ্রুততার সাথে হবে এবং গাছগুলো থেকে খুব তাড়াতাড়ি আমরা ফুল পাব। আমরা দেখতেই পাচ্ছি যে পিটুনিয়া গাছগুলিতে দেখুন আস্তে আস্তে কুঁড়ি আসা শুরু করে দিয়েছে। এই যে কুঁড়ি, এই গাছগুলিও মোটামুটি যে হাইটটা এসে গেছে সেই হাইটটা থেকে এর ডবল হাইট হলে তবে কিন্তু ফুল দেবে। তো এদেরকে ফুল দিয়াতে গেলে আমাদেরকে কয়েকটা খাবার অবশ্যই দিতে হবে, তার পাশাপাশি আপনাদেরকে এই খাবারটিও অর্থাৎ এই জৈব তরল খাবারটিও অবশ্যই কিন্তু গাছে দিতে হবে। দেখুন প্রত্যেকটি গাঁদা গাছ কত সুন্দর খেলছে, প্রত্যেকটা গাঁদা গাছের মাথা থেকে দেখুন কুঁড়ি দেখা যাচ্ছে। অবশ্যই প্রত্যেকটি গাঁদা গাছের এই যে মাথার কুঁড়িটা ছিল কেটে দিয়েছিলাম বলে, আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম কেটে দিয়েছিলাম বলে এত সুন্দর গাছটা ঝাঁকড়া হয়েছে এবং গাছটা থেকে খুব সুন্দর দেখুন ফুল কিন্তু হবে দেখে বোঝাই যাচ্ছে। দেখুন কত সুন্দর প্রত্যেকটি গাছ দেখুন। এবার আপনাদেরকে দেখাই চন্দ্রমল্লিকা গাছগুলিকে। আপনাদেরকে বলেছিলাম না যে 200-400 ফুল হলেই আমার চলবে, দেখুন 200-400 থেকেও মনে হয় বেশি ফুল আছে, মানে টব আর দেখা যাচ্ছে না, 10 ইঞ্চি টবগুলো পুরো ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা 10 ইঞ্চি টব দেখুন কত সুন্দর ভরে গেছে। এবার কিছু বোগেনভেলিয়া দেখিয়ে আপনাদেরকে ওই খাবারটা কিভাবে কি দেবেন, কতটা পরিমাণে দেবেন কি না, সমস্ত কিছু আজকের ভিডিওতে বলে দেবো। গোলাপের ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই কালকের ভিডিওটা দেখবেন, গোলাপ করা নিয়ে আশা করি আপনাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। চলুন আমার কয়েকটা বোগেনভেলিয়া আপনাদেরকে একটু দেখিয়ে নিই। প্রথমে দেখুন কত সুন্দর কি হাড়ে কুঁড়ি এসেছে, শুধুমাত্র এই খাবারটা দিয়েই কিন্তু। আমাদের তো প্ল্যান্ট বুস্টার তো আপনারা দিচ্ছেন, পাশাপাশি এই খাবারগুলো স্প্রের আকারে, এই জৈব খাবারটা আবার আপনি স্প্রের আকারে দেবেন গাছে, ঠিক আছে? আপনি গোড়াতেও দিতে পারেন, তবে প্ল্যান্ট বুস্টার দিচ্ছেন যেহেতু গোড়াতে দেওয়ার দরকার নেই, আপনারা স্প্রের আকারে গাছে দেবেন। জবাগুলো দেখুন কি হাড়ে কুঁড়ি এসেছে, এগুলো মিলিগুলো। চলুন ওই দিকের গাছগুলোকে একটু দেখায়, দেখলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে কি হাড়ে গাছ বোগেনভেলিয়াতে ফুল এসেছে। দেখুন জাস্ট এইটাকে দেখুন, এর ভেরিগেশনটা দেখছেন, এই ভ্যারাইটিটার নাম ওয়াজিদালিসা। এর ভেরিগেশনটা স্টার্ট হয়েছে, আস্তে আস্তে ভেরিগেশনটা হবে। আমার কাছে এই মাহারা ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন, মাহারা ভ্যারাইটিটা 3-4 রকমের মাহারা আছে, এই একটা মাহারা, এই একটা মাহারা ভ্যারাইটি, আর আপনাদেরকে সেই দেখিয়েছিলাম প্রচুর ফুল হয়েছিল এখন কেটে দিয়েছি এই একটা মাহারা, ঠিক আছে? তাহলে এবার অনেক কথা হলো, একে না দেখালে এর আবার মন খারাপ হয়ে যাবে, ঠিক আছে? দেখুন মোরগ ঝুঁটি আমরা বলি না বা সেলোসিয়া, এই মোরগ ঝুঁটি গাছটাও কিন্তু কত সুন্দর গ্রোথ নিয়েছে দেখুন। এই কন্টেনারটা পড়েছিল, এটা কি করব এটাতে লাগিয়ে দিই, সেই রকম আর কি। এবার চলুন খাবারটা তৈরিটা দেখিয়ে দিই। দেখুন এই যে মগটা 1 লিটার জল ধরে, ঠিক আছে? আমি দেখে নিয়েছি এই মগটাতে 1 লিটার জল ধরে যায়। তো 1 লিটার এই জলটাতে আমি কটা গাছকে দেবো, কটা শীতের গাছকে দেবো? অবশ্যই 1 লিটার জল 5টা শীতের গাছকে দেবো, এই জৈব খাবারটা মিশিয়ে 5টা গাছের গোড়ায় দেবো। যদি আপনারা না প্ল্যান্ট বুস্টার ব্যবহার করছি, ঠিক আছে, আর যদি আমরা প্ল্যান্ট বুস্টার ব্যবহার করছি, আপনারা সকলেই জানেন প্ল্যান্ট বুস্টার ব্যবহার করলে মাটিতে আর কোনো ধরনের খাবার দিতে লাগে না। তো আমাদেরকে কি করতে হবে, পাতাতে এটা স্প্রে করে দিতে হবে, এই জৈব খাবারটাই আপনারা পাতাতে স্প্রে করে দেবেন, ঠিক আছে? তাহলে চলুন সেটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সিউইড, ঠিক আছে? এই যে জৈব খাবারটার কথা এতক্ষণ বলছিলাম সেটা সিউইড। আমার কাছে এখনও সাগরিকাটা শেষ করতে পারিনি, এগুলো মোটামুটি 250 ml একটা করে ফাইল নিয়ে নিলে 250 বা 500 ml এটা শেষ হতে হয় না, ঠিক আছে? এমন কিছু তো বেশি পরিমাণে লাগে না, অনুখাদ্যর কাজ করে প্লাস গাছে ফুলগুলোকে ভালোভাবে খেলাতে সাহায্য করে, ঠিক আছে? তো আপনাদেরকে একটা কথাই বলবো যে এই যে
সিউইড আমাদের কাছে আছে, খুব ভালো কোম্পানির আছে। ইফকো তো মোটামুটি একটু কমা কোম্পানির মধ্যে, ইফকো কম টাকায় পাওয়া যায়, কিন্তু ভালো কোম্পানির আছে। বা বায়োভিটা এক্স আছে যদি আপনাদের প্রয়োজন হয়, ঠিক আছে। বায়োভিটা এক্সও একটা সিউইড, তাহলে এই সিউইডটা আমরা চলুন একটু অ্যাপ্লাই করে নিই। এবার ব্যাপারটা ভালো করে বুঝে নিন, যদি আপনি স্প্রে আকারে এই সিউইডটা গাছে দেবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি 1 লিটার জলে 10 ফোঁটা নেবেন। এক দেখুন, 5 ফোঁটা, 6, 7, 8, 9, 10, ব্যাস এইটুকুই, কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, এই 10 ফোঁটা নেবেন। আর যদি আপনি এটাকে গোড়াই দেওয়ার জন্য ব্যবহার করবেন, অর্থাৎ আপনি আমার হয়তো প্ল্যান্ট বুস্টার ব্যবহার করছেন না শীতের গাছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এটা 15 থেকে 20 ফোঁটা নেবেন, নিয়ে ভালোভাবে ডাইলিউট করিয়ে। আর গাছের যদি স্প্রে হয়, 1 লিটার জলেই মোটামুটি 50-60টা গাছ স্প্রে হয়ে যাবে এক কথায়, তো স্প্রে করে দেবেন। আর যদি গোড়াই দেন, তাহলে এটা 5টা গাছের গোড়াই হবে, ঠিক আছে। তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।